হয় ওগাতে মরণ লাগবো নাহলে পুলিশে ধরে লয়ে যাবো। আগামী 8 নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাচ্ছে আলোচিত নায়িকা পরিমণির রঙে রাঙা প্রেমের কিস্তা, তার প্রথম ওয়েব সিরিজ রঙিলা কিতাব। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জমজমাট এক আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। অরম বিশ্বাসের পরিচালনায় রঙিলা কিতাব সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন পরিমণি। এতে তার বিপরীতে প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাবের ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এদিন ফিল্ম আর্কাইভে হাজির হয়েছিলেন পরিমণি। এছাড়াও পরিচালক অনম বিশ্বাস সহ সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যরা। 2 মিনিট 42 সেকেন্ডে ট্রেলারে দেখা গেছে বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও শক্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যে অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। এক পর্যায়ে প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী শক্তিও ছুটতে থাকে তার প্রাণপ্রিয় স্বামীর সাথে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরিমণি বলেন, রঙিলা কিতাব আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা, অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজকে ট্রেলার মুক্তি পেল, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা। নির্মাতা অনম বিশ্বাস বলেন, আশা করছি ট্রেলারটি দর্শক পছন্দ করবে। সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয় শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলী সহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি। সাজিদ ইজ মাই চ্যানেল আই।